নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একতলা বা দোতলা বাড়ির জন্য মিনিমাম কত সাইজের কলাম এবং বিম ব্যবহার করা উচিত। এছাড়াও আমরা জানব প্রত্যেকটির এনফোর্সমেন্ট ডিটেলস, অর্থাৎ আমরা এখানে আলোচনা করব মিনিমাম কত সাইজের রড ব্যবহার করতে হবে এবং মোট কতগুলি করে রড ব্যবহার করতে হবে। দেখুন, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সাধারণ মানুষেরা বিল্ডিংয়ের আর্কিটেকচারাল প্ল্যানিংয়ে অনেক বেশি গুরুত্ব দেন এবং বিল্ডিংটির স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে খুব একটা ভাবেন না, অর্থাৎ বাড়িটি তৈরি হওয়ার পর দেখতে কীরকম লাগবে সেটির জন্য অনেক বেশি খরচ করেন। এখন প্রায় সকলেই বিল্ডিংয়ের প্ল্যানের পাশাপাশি বিল্ডিংটি তৈরি হওয়ার পর তার 3D মডেলটা কীরকম দেখতে হবে সেটির জন্য অনেক টাকা খরচ করেন। অন্যদিকে বাড়িটি স্ট্রাকচারালি সাউন্ড কিনা সেটির দিকে একটুও নজর দেন না। কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে বলা যায় বিল্ডিংয়ের আর্কিটেকচারাল প্ল্যানিংয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো স্ট্রাকচারাল প্ল্যানিং করা, অর্থাৎ বিল্ডিংটিতে কতটা গভীর পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া হচ্ছে, কী সাইজের কলাম এবং বিম ব্যবহার করা হচ্ছে, মোট কতগুলি রড ব্যবহার করা হচ্ছে এবং কী কী সাইজের রড ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিটেলিং নিয়ে। এই ভিডিওতে আমরা জানবো একতলা বা দোতলা বাড়ির জন্য কী সাইজের কলাম এবং বিম ব্যবহার করতে হবে, এছাড়াও আমরা জানবো প্রত্যেকটির রেনফোর্সমেন্ট ডিটেলস। এর আগের ভিডিওতে ফাউন্ডেশনের গভীরতা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করেছিলাম। যদি আপনি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি একবার দেখে নেবেন। সেই ভিডিওর লিঙ্ক উপরে কার্ডে এবং এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যাই হোক, এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন যাতে আজ আপনি নতুন কিছু শিখতে পারেন। তো আমরা শুরু করব একতলা দিয়ে। যদি আপনি আপনার বাড়ি এখন একতলা বানাতে চান এবং ভবিষ্যতে কোনো পরিকল্পনা না থাকে দোতলা বানানোর, তাহলে অনেকটা সস্তায় বিল্ডিংয়ের স্ট্রাকচারাল প্ল্যান করা যায়। একতলা বাড়ির ক্ষেত্রে কলামের যে মিনিমাম সাইজ আপনাকে দিতে হবে সেটি হলো 230 mm by 230 mm, ফুট ইঞ্চির হিসেবে যেটির মাপ হয় 9 in by 9 in। এক্ষেত্রে যে সাইজের রড আপনাকে ব্যবহার করতে হবে সেটি হলো 12 mm 4টি রড। মনে রাখবেন, একতলা বাড়ির জন্য কখনোই 12 mm কম রড ব্যবহার করবেন না এবং ন্যূনতম 4টি রড ব্যবহার করতেই হবে। অর্থাৎ এটি যদি আপনার কলাম হয় তাহলে তার সাইজ হবে সব দিকে 9 in এবং চারদিকে মোট 4টি রড ব্যবহার করতে হবে, যার ডায়ামিটার হলো মিনিমাম 12 mm। এছাড়াও কনক্রিটে যে কভার ব্যবহার করতে হবে সেটি যেন মিনিমাম 1 in হয়। কভার কাকে বলে সেটা একটু বলে দিই। জেনারেলি কভার মানে হলো সেই মিনিমাম ডিস্টেন্স যতটা ভিতরে স্টিল রডটি ঢোকানো থাকে, বা অন্যভাবে বলা যায় রডের চারপাশে যতটা এক্সট্রা কনক্রিটিং করা থাকে। যেমন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, হলুদ দাগ দিয়ে কভারকে বোঝানো হয়েছে। যদি বিল্ডিংয়ের ড্রয়িংয়ের দিকে ভালো করে দেখেন সেখানে কভারের ভ্যালু লেখা থাকে। এটি মেনলি দেওয়া হয় যাতে বাইরের ময়েশ্চার থেকে রডগুলিতে মরচে না ধরে। এছাড়াও এগুলি থার্মাল ইনসুলেশনেরও কাজ করে, অর্থাৎ যদি বিল্ডিংয়ে আগুন লেগে যায় তাহলে কভারটি রডগুলিকে সেটি থেকে প্রোটেক্ট করবে। তাই বিম, কলাম, স্ল্যাব প্রতি ক্ষেত্রেই কভার খুবই জরুরি। যদি আপনি 1 in থেকেও কম কভার দেন তাহলে আপনার বিল্ডিংটি কিছু বছর বাদে অনেকটা এরকম দেখতে হতে পারে, তাই অবশ্যই মিনিমাম 1 in কভার দিতেই হবে। যাই হোক, মেন রেনফোর্সমেন্টের পরে আসে ল্যাটারাল টাই, অর্থাৎ সোজা ভাষায় আমরা যেটাকে রিংও বলে থাকি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কলামের ক্ষেত্রে এটিকে ল্যাটারাল টাই এবং বিমের ক্ষেত্রে স্টিরাপ বলা হয়ে থাকে। তো আমরা এই টেকনিক্যাল টার্ম অনুসারেই বাকি ভিডিওটা কন্টিনিউ করব। তো ল্যাটারাল টাইয়ের ক্ষেত্রে মিনিমাম যে সাইজের রড আপনাকে ব্যবহার করতে হবে সেটি হলো 6 mm। তবে আমি সাজেস্ট করব সম্ভব হলে 8 mm রড ব্যবহার করুন, এটি সবচেয়ে বেস্ট হয়। তবে 6 mm রডও ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে যে স্পেসিংটা আপনাকে দিতে হবে সেটি হলো মিনিমাম 6 in এবং ম্যাক্সিমাম 9 in, অর্থাৎ 6 in বা 9 in পর একটি করে ল্যাটারাল টাই বা রিং কলামের মধ্যে দিতে হবে। এবার প্রশ্ন আসে, কোথায় 6 in দেবেন এবং কোথায় 9 in? তো এক্ষেত্রে বলা যায় আপনার টোটাল কলামের লেন্থ যদি L হয় তাহলে উপরে এবং নিচে L/3 ডিস্টেন্সে দিতে হবে 6 in স্পেসিং এবং মাঝের বাকি জায়গায় দিতে হবে 9 in স্পেসিং। অর্থাৎ আপনার বাড়ির কলাম যদি 10 ft হয় তাহলে উপরে এবং নিচের 3.5 ft 6 in পরপর টাই দেবেন এবং মাঝের 3 ft 9 in পরপর টাই দেবেন। তার কারণ উপরে এবং নিচে যেহেতু স্ট্রেস বেশি থাকে তাই সেখানে একটু ঘন ঘন টাই দিতে হয়। আর আপনি যদি এত ক্যালকুলেশনে না যেতে চান তাহলে সিম্পলি পুরো কলাম জুড়েই 6 in পরপর টাই ব্যবহার করুন, এতে ক্ষতি কিছু হবে না। তো এই গেলে একতলা বাড়ির কলামের সাইজ এবং রডের ডিটেলস। এবার আমরা বিমের ডিটেলসটাও দেখে নেব। একতলা বাড়ির বিমের জন্য মিনিমাম যে সাইজটি ব্যবহার করতে হবে সেটি হলো 9 in by 12 in, অর্থাৎ বিমের উইথ হবে 9 in এবং ডেপথ হবে 12 in। এই সাইজের থেকে ছোট বিম ব্যবহার করা যাবে না, এক্ষেত্রেও মিনিমাম কভার দিতে হবে 1 in। এই ধরনের বিমের জন্য আপনি দু ধরনের রড ব্যবহার করতে পারেন, একটি হলো 10 mm এবং আরেকটি হলো 12 mm। মোট 4টি মেন রড আপনাকে ব্যবহার করতেই হবে। তার মধ্যে বিমের উপরের অংশের জন্য 10 mm 2টি রড এবং নিচের অংশের জন্য 12 mm 2টি রড ব্যবহার করতে হবে।
যেহেতু নিচের দিকে বেশি পরিমাণে লোড কাজ করে তাই মোটা রডটি নিচের দিকে দিতে হবে, তবে আপনি চাইলে চারটেই 12 মিলিমিটারের রড ব্যবহার করতে পারেন। এরপর আসে স্টিরাপ। স্টিরাপের ক্ষেত্রে 8 মিলিমিটারের রড ব্যবহার করতে হবে এবং মিনিমাম স্পেসিং হবে 6 ইঞ্চি এবং ম্যাক্সিমাম স্পেসিং দিতে হবে 9 ইঞ্চি। এক্ষেত্রেও বিমের দুটো সাপোর্টে শিয়ার স্ট্রেস বেশি থাকে তাই বিমের দুটি সাপোর্টের কাছে ঘন ঘন স্টিরাপ দিতে হয়। সাধারণত আপনার বিমের লেন্থ যদি এল হয় তাহলে দুদিকেই L/4 ডিস্টেন্স অবধি 6 ইঞ্চির স্পেসিংয়ে স্টিরাপ দিতে হবে এবং মাঝের পোর্শনে 9 ইঞ্চি স্টিরাপ দিতে হবে। আর আপনি এত ক্যালকুলেশনে যেতে না চাইলে পুরো বিম জুড়েই 6 ইঞ্চি স্টিরাপ ব্যবহার করতে পারেন। তো এতক্ষণ আমরা একতলা বাড়ির ক্ষেত্রে কলাম এবং বিমের ডিজাইন করা শিখলাম, এবার আমরা দোতলা বাড়ির জন্য শিখব। তো দোতলা বাড়ির জন্য মিনিমাম যে সাইজের কলাম ব্যবহার করতে হবে সেটি হলো 9 ইঞ্চি/12 ইঞ্চি। মনে রাখবেন আমি যেগুলি বলছি সবকটি থামরুল এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, এটি কোনোভাবেই প্রপার ডিজাইন নয়। প্রপার ডিজাইন পেতে হলে অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সঙ্গে কনসাল্ট করুন, উনি সমস্ত লোড ক্যালকুলেশন করে প্রপার ডিজাইন করে দেবেন। কিন্তু আপনি যদি কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কনসাল্ট না করেন তাহলে আপনি এগুলি ব্যবহার করতে পারেন, এগুলি স্ট্যান্ডার্ড এবং ইকোনমিক্যাল। তো যেটা বলছিলাম, দোতলা বাড়ির জন্য মিনিমাম কলামের সাইজ হলো 9 ইঞ্চি/12 ইঞ্চি। এক্ষেত্রে মিনিমাম 6টি রড ব্যবহার করতে হবে, প্রত্যেকটি সাইজ হতে হবে মিনিমাম 12 মিলিমিটার। ছবিতে যেভাবে দেখানো আছে সেভাবে রডগুলিকে প্লেস করতে হবে এবং এক্ষেত্রেও মিনিমাম কভার দিতে হবে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি। এছাড়াও এই জাতীয় কলামের ক্ষেত্রে ল্যাটারাল টাই দিতে হবে 8 মিলিমিটার রড দিয়ে এবং এক্ষেত্রেও মিনিমাম স্পেসিং হতে হবে 6 ইঞ্চি এবং ম্যাক্সিমাম স্পেসিং হতে হবে 9 ইঞ্চি। কলামের টপ এবং বটম থেকে L/3 ডিস্টেন্সে স্পেসিং দিতে হবে 6 ইঞ্চি এবং মাঝের বাকি পোর্শনে স্পেসিং দিতে হবে 9 ইঞ্চি। তবে ক্যালকুলেশন এড়াতে চাইলে সমগ্র কলাম জুড়েই 6 ইঞ্চির স্পেসিংয়ে ল্যাটারাল টাই দিতে পারেন। এরপর আসে বিম। দোতলা বাড়ির জন্য মিনিমাম যে সাইজের বিম দিতে হবে সেটি হলো 9 ইঞ্চি/12 ইঞ্চি এবং কনক্রিটের মিনিমাম কভার দিতে হবে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি। এই জাতীয় বিমের জন্য মোট 6টি রড ব্যবহার করতে হবে। ছবিতে যেভাবে দেখানো আছে উপরে 2টি রড ব্যবহার করতে হবে যার মিনিমাম সাইজ হলো 10 মিলিমিটার এবং নিচে 4টি রড ব্যবহার করতে হবে যার মিনিমাম সাইজ হবে 12 মিলিমিটার। তবে আপনি চাইলে 6টি 12 মিলিমিটার রড ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে স্টিরাপের জন্য মিনিমাম 8 মিলিমিটারের রড ব্যবহার করতে হবে এবং তার স্পেসিং হতে হবে মিনিমাম 6 ইঞ্চি এবং ম্যাক্সিমাম 9 ইঞ্চি। বিমের দুদিকের সাপোর্টে L/4 ডিস্টেন্সে মিনিমাম স্পেসিং দিতে হবে 6 ইঞ্চি এবং মাঝে 9 ইঞ্চির স্পেসিং দিতে হবে, তবে আপনি চাইলে সমগ্র বিম জুড়েই 6 ইঞ্চির স্পেসিংয়ে স্টিরাপ দিতে পারেন। এক্ষেত্রে মনে রাখবেন নিচের 4টি রডের মাঝের দুটিকে L/3 ডিস্টেন্সে ছবিতে যেভাবে দেখানো আছে সেই অনুযায়ী 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ট করে উপরে তুলে দিতে হবে। যেহেতু বিমের সাপোর্ট দুটিতে শিয়ার স্ট্রেসের পরিমাণ অনেক বেশি থাকে তাই এটি করতে হয়। যদি আপনি এটি ফলো করেন তাহলে বিমের সাপোর্টের অংশে রডের ডিটেলস অনেকটা এরকম হবে, অর্থাৎ বিমের সাপোর্টের কাছে উপরে 4টি রড এবং নিচে 2টি রড থাকবে, অন্যদিকে বিমের মাঝের অংশে উপরে 2টি এবং নিচে 4টি রড দেখা যাবে। তবে দোতলা বাড়ির জন্য এটি ম্যান্ডেটরি নয়, তবে এটি করলে ভালো হয়। জেনারেলি এগুলি বহুতল বাড়ির জন্য করা হয়ে থাকে। তো এতক্ষণ আপনারা জানলেন একতলা বা দোতলা বাড়ির জন্য মিনিমাম কী সাইজের কলাম এবং বিম ব্যবহার করতে হবে, জানলেন তাদের এনফোর্সমেন্ট ডিটেলস। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের মতো শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনার যদি কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটা জানিয়ে দিন, আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম অনেক ছোটো ছোটো ইনফরমেশান আপনি পান সবার আগে। আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।